हेलो गाइज, वेलकम टू माय चैनल जस्ट टू मिनिटे। भिडियोते केमन करे आपनी आपनार मोबाइल थेके इमेल पाठाबेन और इमेल पाठानोर जोन्नो आपनाके आपनार एकटी इमेल आईडी प्रयोजन। और जदि आपनार इमेल आईडी आगे थेके थाके ताहले आपनी आपनार मोबाइल थेके जिमेल एप्लीकेशनटी प्रथमे ओपेन करबेन। तारपरे नीचे दिके देखबेन राइट साइडे प्लस आइकन आछे, सेई प्लस आइकने आपनाके क्लिक करते हबे। आमी सेई प्लस आइकने क्लिक करछि। ओपरे देखबेन कम्पोज लेखा आछे, तार नीचे लेखा आछे फ्रम, तारपरे इमेल आईडी आछे। फ्रमेर परे जे इमेल आईडी थाकबे सेटा आपनार इमेल आईडी थाकबे, निजेर इमेल आईडी जे इमेल आईडी थेके आपनी पाठाबेन। तार नीचे देखबेन टू आछे, टूएर टूए आपनाके आपनि जाके पाठाबेन जे इमेल आईडीते पाठाबेन से इमेल आईडी आपनाके दिते हबे। सेई इमेल आईडी आमी दिच्छी जेखाने आमी पाठाबो। तारपर नीचे देखबेन सबजेक्ट लेखा आछे, सबजेक्टे आपनाके मेन टपिक देबेन, माने होच्छे जे विषय आपनी इमेल पाठाच्छेन से विषयटा एखाने लिखबेन। आमी आपनादेर बुझाबार जन्य किछु लिखछि। तारपर नीचे देखबेन कम्पोज इमेल आछे, कम्पोज इमेले आपनाके पुरो बडीटा लिखबेन, माने पुरो डिटेल्से कि कारण आपनी इमेल करछेन सेटा पुरो डिटेल्स आपनी एखाने देबेन। आमी दिच्छि किछु। আর যদি আপনার যদি কোনো ফটো বা কোনো পিডিএফ ফাইল বা ভিডিও পাঠানোর থাকে তাহলে আপনি ওপরে দেখবেন কম্পোজে পরে প্রথম নম্বরে যেটা আছে অ্যাটাচ অ্যাটাচ, একটা কম্পোজে পরে যে অপশানটা আছে ওপরে ডান দিকে সেখানে ক্লিক করবেন। তারপর ওপরে দেখবেন অ্যাটাচ ফাইল, আর নিচে আছে ইনসার্ট ফ্রম ড্রাইভ। আপনি এখান থেকে গুগল ড্রাইভ থেকে যে কোনো ফাইল আপনি পাঠাতে পারেন বা অ্যাটাচ ফাইল করলে আপনাকে পুরো ফাইলটা আপনার খুলে যাবে। আমি অ্যাটাচ ফাইল ক্লিক করছি, পুরো ফাইল আমার খুলে গেল। এবার আপনি এখান থেকে যে কোনো ফটো ভিডিও পিডিএফ ফাইল আপনি পাঠাতে পারেন। আমি একটা যে কোনো একটা ফটো পাঠিয়ে দিচ্ছি আপনাকে দেখাবার জন্য। এবার এরকম করে আপনার যদি মনে হচ্ছে আরও ফটো পাঠাতে হবে তাহলে এখান থেকে আরও ফটো পাঠাতে পারেন। তারপর আপনি কী করে ইমেলটা সেন্ড করবেন, আপনি ওপরে দেখবেন কম্পোজ আছে, তারপরে অ্যাটাচ ফাইল, তারপর দ্বিতীয় নম্বরে যে আইকনটা আছে সেই আইকনে ক্লিক করবেন, তাহলেই আপনার আপনার ইমেল চলে যাবে। আমি এই দুই নম্বর সেন্ড আইকনটা ক্লিক করছি। এবার আপনি দেখেন আপনার ইমেল চলে গিয়েছে, আমারও এখান থেকে ইমেল চলে গিয়েছে। এবার আপনি কী করে চেক করবেন আপনার ইমেল গিয়েছে কি না গিয়েছে, তাহলে আপনার কী করতে হবে, লেফট সাইডে আপনার ওপরে দেখবেন থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন সেন্ড অপশান আছে, সেন্ড আইকনে সেখানে অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ইমেল দেখতে পাবেন, এইভাবে আপনি ইমেল পাঠাতে পারবেন। এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।